প্রথমে আইটিসির মতো ফাইভ স্টার হোটেলকে ভাড়া করে রোকা সেরিমনি, আইটিসির মতো ফাইভ স্টার হোটেল ভাড়া করে তারপর সেখানে রিং সেরিমনি, তারপর রাজস্থানে যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে হয়েছিল সেখানে কোটি কোটি টাকা খরচা করে ডেস্টিনেশন ওয়েডিং, 7 কোটি টাকার বেশি সোনা ছেলের বাড়ির লোককে দেওয়া, পরবর্তীকালে 1 থেকে 1.5 বছরের মধ্যে মেয়েটির আত্মহত্যা, এবং তার 1.5 বছরের পরে আজকে আমরা যা দেখলাম, কুশল আগরওয়াল যিনি হচ্ছেন রাশিকার বর, তিনি হচ্ছেন দিনের শেষে আজকে 1.5 বছর পরে তিনি এসআইটির হাতে গ্রেপ্তার হয়েছেন। এখন দেখুন, ভিডিওতে ফার্দার যাওয়ার আগে আপনাদেরকে খুব স্পষ্ট করে 2-3টে কথা বলি। 1, আপনারা যারা ফেসবুক পেজে এই ভিডিও দেখছেন বা ইউটিউব চ্যানেলে দেখছেন, আজ অবধি রাজনীতির টপিকের বাইরে কোনো কথা আমরা এই চ্যানেলে আজ অবধি বলিনি, কিন্তু এই টপিকটা এমন একটা টপিক যেটা গতকাল চিফ জাস্টিসের ঘরে যখন এই মামলা চলছিল, হাইকোর্টে এই মামলা যখন চলছিল, সারাদিন বসে বসে যখন এই মামলা শুনছিলাম, সেই সময় থেকে কিছু প্রশ্ন মনে জাগে এবং কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যখন এই মামলার সামনে আসে, বিশ্বাস করুন একজন মধ্যবিত্ত বাঙালি হয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যায় সেই সময়তে। প্রথম কথা হচ্ছে, দুটি ব্যবসায়িক পরিবারের মধ্যে একটি পারিবারিক সম্পর্ক স্থাপন হয়, রাশিকা জ্যাং এবং কুশল আগরওয়াল, এবং এদের দুজনের যখন বিয়ে হয় সেই বিয়ে হয়েছিল রাজস্থানে, যেখানে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে হয়েছিল, সেখানে ডেস্টিনেশন ওয়েডিং করা হয়, কোটি কোটি টাকা সেখানে খরচ করা হয়। মেয়ের বাবা যে দাবি করেছে, মেয়ের বাবা দাবি করেছে যে মেয়ের বিয়ের সময়তে তার বাবা মানে পণ হিসেবে কী কী দিয়েছে শোনেন, ডাউরি হিসেবে কী কী দিয়েছে শোনেন, আমি লিস্ট আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখতে পারেন। 1 বিগ ডায়মন্ড ব্রেকলেট, 1 স্মল চিক ডায়মন্ড নেকলেস, 1 বিগ চিক নেকলেস, 2 পলকি ঝাড়ু কানের দুল, 1 ডায়মন্ড রিং, 2.5 ক্যারেট ডায়মন্ড, প্রচুর লম্বা তালিকা এখানে রয়েছে, এমনকি হীরের টাই, হীরের জামার বোতাম, এসব কিছুও দেওয়া হয়েছে, 3টে রোলেক্সের ঘড়ি, এবং এর সাথে সাথে সবচাইতে মজার জায়গা হচ্ছে 300-এর বেশি সোনার চেন, আপনারা দেখতে পাচ্ছেন এখন 300-এর বেশি সোনার চেন, এগুলো বিয়েতে ডাউরি হিসেবে দেওয়া হয়েছে, এবং এই গোটাটার আনুমানিক মূল্য, শুধুমাত্র এই লিস্টে যা যা রয়েছে আনুমানিক মূল্য হচ্ছে 7 কোটি টাকা। এরপরেও বিয়ের পরবর্তী সময়তে নাকি আগরওয়াল ফ্যামিলি, মানে যেটা আমরা গতকাল কোর্টে শুনেছি এবং পিটিশনে যা লেখা ছিল, আগরওয়াল ফ্যামিলি বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়তে পণ চেয়েছে, ডাউরি চেয়েছে, মেয়েকে টর্চার করেছে, মারধর করেছে, এবং তার পরবর্তী সময়তে বিভিন্ন সময়তে জৈন পরিবার আগরওয়াল পরিবারকে সেই সমস্ত ডাউরির যে সমস্ত শর্ত যা কিছু সব কিছু মিটিয়েওছে, এবং হানিমুন করতে গেছে সেখানেও নাকি শ্বশুরের টাকায় নাকি সেই হানিমুন হয়েছে, সেই হানিমুনও হয়েছে রাজস্থানে, এবং সেই হানিমুন থেকে ফিরে আসার কয়েকদিনের মধ্যে মেয়েটি সুইসাইড করে। এবং কেন আজকে আপনাদেরকে এই কথাটা বলছি, তার প্রথম কারণ হচ্ছে, বিশ্বাস করুন মেয়েটির বয়স মাত্র 25 বছর, রাশিকার বয়স মাত্র 25 বছর। যখন পিটিশনটা উল্টে পাল্টে দেখছিলাম সেখানে দেখলাম শুধুমাত্র 30 থেকে 35টা রাশিকার সার্টিফিকেট, একাডেমিকে মেয়েটি এত ভালো ছিল, সেন্ট জেভিয়ার্স থেকে বিবিএ করেছে, তারপর এমবিএ করেছে সিঙ্গাপুর থেকে, নিজে এন্টারপ্রেনার ছিলেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য পরীক্ষা দিচ্ছিলেন সম্ভবত, খুব সুন্দর ট্যালেন্টেড মেয়ে। মেয়েটি 25 বছর বয়সে তার প্রাণ চলে গেল, এবং তার যে অ্যালিগেশনস বাড়ির লোককে বারবার জানিয়েছে, টর্চার করতো, মারধর করতো, আরও বিভিন্ন কারণ আছে যেগুলো আমি এখানে মেনশন করছি না। এখন যখন এই কেসটা গোটাটা আমরা যখন প্রথম থেকে শুনি, তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনকভাবে যেটা লেগেছে, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, এবং এই কেসটা খুব একটা হাইলাইটেড কেস, আজ থেকে 1.5 বছর আগে কেস যখন হয়েছিল সেই সময় যে প্রচুর মুভমেন্ট হয়েছিল, হ্যাশট্যাগ ট্রেন্ড হয়ে গেছিল যে জাস্টিস ফর রাশিকা, কিন্তু 1.5 বছর পরে অদ্ভুতভাবে সেই সব পেজ, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে অদ্ভুত রকমভাবে সেই সব পেজ গায়েব হয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই কেসটা করবার সময়তে যে কারণে হাইকোর্টে মামলা হয়েছে, এই কেসটা করবার সময়তে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ নাকি এই আগরওয়াল ফ্যামিলির গায়ে হাত পর্যন্ত গিয়ে লাগায়নি, এবং যার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা হয়, এবং এই গোটা তদন্তভারটা ট্রান্সফার করা হয় দময়ন্তী সেনের নেতৃত্বে একটি এসআইটি গঠন করে। এবং সবচাইতে আরও একটি ইন্টারেস্টিং জায়গা যেখানে গতকাল দেখলাম, গতকালই মহামান্য হাইকোর্ট, কলকাতা হাইকোর্টে এই এসআইটির বিরুদ্ধে চিফ জাস্টিসের বেঞ্চে অ্যাপিল, সেই অ্যাপিলের হিয়ারিং হলো। আবার অদ্ভুতভাবে কোইনসিডেন্টালি, মানে কি কোইনসিডেন্ট দেখুন,
গতকালই সুপ্রিম কোর্টে এই একই মামলায় অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ আগাম জামিন, সেই আগাম জামিনের হেয়ারিং হলো। অর্থাৎ গতকাল কোনোভাবে যদি কলকাতা হাইকোর্টে এই মামলায় স্টে দিয়ে দিত যে না এসআইটিকে তদন্ত করতে হবে না, তাহলে সুপ্রিম কোর্ট বেল খারিজ করে দেওয়ার পরেও কিন্তু আজকেও এই মিস্টার আগরওয়ালকে অ্যারেস্ট করা যেত না। কেন আজকে মেনলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলছি, তার কারণ আমরা প্রচুর সময়তে প্রচুর বিষয় এরকম দেখেছি যে গরিব সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত হতে পারে, খুব একদম নিম্নবর্গীয় মানুষ, অর্থনৈতিক দিক থেকে যারা যেখানে রয়েছে, যেখানে শিক্ষার আলো সেখানে গিয়ে পৌঁছয়নি, সেখানেই পণ প্রথার রেওয়াজ, ডাউরি, এই ডাউরির রেওয়াজ আমরা দেখেছি। কিন্তু এই রকম পরিবার যাদের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, ব্যবসায়ী পরিবার, সেই পরিবার 7 কোটি টাকার, মানে অ্যালিগেশনস, আমি আবার বলছি অ্যালিগেশনস, 7 কোটি টাকার শুধুমাত্র সোনার গয়না পণ হিসেবে নিয়েছেন, ডাউরি হিসেবে। শুধু তাই নয়, এই সমস্ত হোটেল আইটিসি হতে পারে অথবা উদয়পুরে যখন ডেস্টিনেশন ম্যারেজ হয়েছে, সব কিছুর খরচা নাকি দিয়েছে মেয়ের বাবা, এমনকি হানিমুনের খরচাও দিয়েছে মেয়ের বাবা। বিয়ের পর যতবার মেয়েকে টর্চার করে বাপের বাড়িতে পাঠিয়েছে, বাবার বাড়িতে পাঠিয়েছে, ততবার যে মূল্যবান জিনিস নিয়ে এসেছে তাও দিয়েছে মেয়ের বাবা। অর্থাৎ ডাউরি, যে পণ প্রথা যে সমাজে কোথায় কোথায় রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে, তা আজকে এই ঘটনা থেকে পরিষ্কার। এবং আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখতে চাই, এই ঘটনা যখন, এই মামলা যখন সিঙ্গেল বেঞ্চের কাছে ছিল, সেই সময়তে বিচারক একটি সুন্দর মন্তব্য করেছিল যে আপনার মেয়ে টর্চার্ড হয়ে, আপনার মেয়ে মার খেয়ে, মারধর খেয়ে আপনার কাছে ফেরত চলে এলো, তারপরেও আপনারা আবার জেনে শুনে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। বিশ্বাস করুন, প্রচুর ডিভোর্সের মামলা করাতে গিয়ে আমরা বিভিন্ন রকম ক্লায়েন্টের থেকে, মক্কেলদের থেকে এই কথা শুনে থাকি যে মেয়ে টর্চার হয়েছে, টর্চার হওয়ার পরে যখন বাবার বাড়িতে ফিরে এসেছে, বাবা তাকে বলেছে যে যাও তুমি, বাবা তোমায় বিয়ে দিয়ে দিয়েছি, তুমি শ্বশুর বাড়িতে থাকো, তুমি সেখানে সেখানে সংসার করো। কিন্তু আপনি একবারের জন্য ভাবুন তো, কোন পরিবার নিয়ে আজকে এই আলোচনা হচ্ছে, যাদের কাছে কোটি কোটি টাকা রয়েছে, যাদের কাছে সমস্ত কিছু রয়েছে, এত মানে মানে একদম হাই সোসাইটির একদম সবচাইতে ক্রিম অংশের মানুষ যারা, তারা যখন দেখছে যে তাদের মেয়ে টর্চার্ড হচ্ছে। আবার আমি বলছি কোর্ট প্রসিডিং এর কথা, এটা কোনো আমার কথা নয়, কোর্ট বলছে, আদালত বলছে যে আপনি যখন দেখলেন যে আপনার মেয়ে টর্চার্ড হচ্ছে, তারপরেও আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করতে পাঠালেন, এবং মেয়ে সুইসাইড নোটে লিখে গেল যে বাবা তুমি বলেছিলে আমাকে শ্বশুর বাড়িতে সহ্য করতে, আমি আর সহ্য করতে পারছি না, তাই জন্য আমি চলে যাচ্ছি। বিশ্বাস করুন, আজ থেকে আজ থেকে 2 বছর আগে একটি পরিবার কোটি কোটি টাকা খরচা করে, কোটি কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিল, আর তার 1.5 থেকে 2 বছরের মধ্যে সেই পরিবার এখন কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো লোকাল পুলিশ স্টেশন, কখনো ডিস্ট্রিক্ট কোর্ট, নিজের মেয়ের জাস্টিসের জন্য ঘুরে বেড়াচ্ছে। এবং অদ্ভুতভাবে আজ থেকে 1.5 বছর আগে এটা খুব মানে লাইমলাইটে চলে এসেছিল এই কেসটা, এবং যার জন্য সেই সময়তে হ্যাশট্যাগ ট্রেন্ড হয়েছিল জাস্টিস ফর রশিকা। অদ্ভুতভাবে আপনি যদি গুগলে সার্চ করেন জাস্টিস ফর রশিকা, আপনি দেখবেন সেখানে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় পোস্ট আছে, কিন্তু সেই পোস্টগুলোকে আপনি যখনই ক্লিক করবেন দেখবেন একটাও পেজ আর বাস্তবে এক্সিস্ট করে না। অদ্ভুত বিষয়, আমি নিজেই দেখে চমকে গেলাম যে ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, কোথাও আর সেই পেজগুলোই এক্সিস্ট করে না। তাই এই যে পণ প্রথা, যে পণ প্রথার বিরুদ্ধে আমরা ছোট থেকে বাংলায় রচনা লিখতাম, যে পণ প্রথার বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার হয়েছি, সেই পণের যে বহর, সেই বহর একটা উচ্চ মানে একটা উচ্চ শ্রেণীর একটা ক্রিম অংশের মানুষও যে পণ প্রথার মধ্যে থেকে বেরোতে পারেনি, সেটা আজকে এই মামলা থেকে প্রমাণিত হয়ে গেল। এবং বিশ্বাস করুন, এই মামলা মানে এই মামলার এই যে ডাউরির যে তালিকা, যেভাবে যা ডায়মন্ড থেকে শুরু করে যা যা দেওয়া হয়েছে, একজন মধ্যবিত্ত মানুষ হিসেবে গোটাটা দেখে সত্যি মানে চক্ষু চড়কগাছ শুধু নয়, রাতের ঘুম ভুলে যাওয়ার মতো। একটা 25 বছরের মাল্টি ট্যালেন্টেড মেয়ে অ্যাকাডেমিক্সে, যার এত সুন্দর পারফরমেন্স, অচিরেই সেই ব্রান্ডটা চলে গেল। কিসের জন্য? পণ যাত, সমাজ আর কবে সূত্র নেবার নো, আমরা কেউ জানি। সবাই ভালো থাকে।